হ্যালো কেমন আছেন সবাই আমরা রিয়াক্ট জিনিস নিয়ে যে ক্রট ফাংশনালিটি সম্পন্ন অ্যাপ্লিকেশান তৈরি করছিলাম তো সেটার গত পর্ব পর্যন্ত আমরা রিয়াক্ট রাউটার অ্যাড করেছি তো এই পর্বে আমরা দেখব যে রিয়াক্ট লাইফ সাইকেল মেথডগুলো কী রকমভাবে কাজ করে এবং কেনই আমাদের এটা দরকার তো সেটা লাইফ সাইকেলটা ভালো করে বুঝছিলে আমাদের আমাদের রিয়াক্টের ইকোসিস্টেমটা একটু ভালো করে জানা দরকার সেটা হচ্ছে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন সাধারণত যেভাবে কাজ করে সেটাতে তিনটা ফেজ ফেজে কাজ করে একটা হচ্ছে মাউন্টিং একটা হচ্ছে আনমাউন্টিং আর মাউন্টিং আর আনমাউন্টিংয়ের মাঝে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আপডেটিং এইখানে মূলত রিয়্যাক্ট যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আপনার যদি অ্যাপ্লিকেশানে যদি নতুন ডেটা অর্থাৎ স্টেট স্টেটের যদি আপডেট হয় তাহলে রিয়্যাক্ট যেটা করে প্রিভিয়াস এলিমেন্টগুলোর সাথে আপডেটের যে ডেটা আছে সেটার সাথে এলিমেন্টগুলোকে কম্পেয়ার করে কম্পেয়ার করার পরে যে এলিমেন্টটা ডিফারেন্ট সেই জায়গাটা শুধু আপডেট করে তো এটাকে রিয়াক্ট বলে রিকনসিলেশান তো এইটা করার জন্য রিয়াক্ট কিছু লাইফ সাইকেল ইভেন্টস প্রোভাইড করে কম্পোনেন্টের জন্য তো সেই লাইফ সাইকেলগুলোই আমরা দেখবো যে সেটা কখন কীভাবে কাজ করে যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে একটা রিয়াক্ট স্টেটফুল ক্লাস কম্পোনেন্টের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা থাকে মাউন্টিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ইনস্ট্রিয়ালাইজেশান তার ইনিশিয়াল স্টেট তারপরে ডিফল্ট প্রফস থাকতে পারে যদি অ্যাপ্লিকেশান কম্পোনেন্টটা যদি মেইন কন্টেনার হয় তাহলে সেখানে ডেফিনেটলি ইনিশিয়াল স্টেট থাকবে আমাদের অথবা যদি চাইল্ড কম্পোনেন্ট হয় তাহলে সেখানে আমাদের ডিফল্ট প্রফস থাকবে তো প্রথম জিনিসটা যে লাইফ সাইকেল ইভেন্টটা ট্রিগার হয় সেটা হচ্ছে কম্পোনেন্ট উইল মাউন্ট তো এই লাইফ সাইকেলটা থাকলেই এই লাইফ সাইকেল মেথডটা থাকলেই শুধুমাত্র হবে তাছাড়া নেক্সট যেটা যাবে সেটা হচ্ছে রেন্ডার এবং রেন্ডার হওয়ার পরে হচ্ছে কম্পোনেন্ট ডিড মাউন্ট সো এই কম্পোনেন্ট ডিড মাউন্টটা মূলত ইউজ করা হয় যদি আমরা সার্ভার থেকে ডাটা নেই অর্থাৎ এপিআই কল কারণ রিয়াক্ট যেহেতু এন্ড লাইব্রেরি সো আমাদেরকে ডেফিনেটলি ব্যাক এন্ড থেকে ডেটা নিয়েই আমাদের কাজ করতে হয় তো এই রিয়াক্টের কম্পোনেন্ট ডিড মাউন্ট লাইফ সাইকেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের চাইল্ড কম্পোনেন্টে ফর এক্সাম্পল এরকম হইতে পারে যে আমরা যখন একটা ফর্ম যখন অ্যাড করি তখন নতুন ডেটা আমাদের স্টেটে অ্যাড করি তার মনে হচ্ছে আমাদের এই ডেটাটা কিন্তু প্রপসের মাধ্যমে পাস হইতে পারে তো এটার জন্য আরও আপডেটিং করার জন্য রিয়্যাক্ট আরও কিছু লাইফ সাইকেল প্রোভাইড করে যেমন হচ্ছে কম্পোনেন্ট উইল রিসিভ প্রপস যদি কম্পোনেন্ট প্রপস রিসিভ করে মানে প্রপস পাস করতেছি সেটা যদি আপডেট হয় তখন শুড কম্পোনেন্ট আপডেট আর নট এটা হচ্ছে বুলিয়ান সেটা হচ্ছে ট্রু ফলসের ওপর ডিপেন্ড করে বাকিগুলো আর কম্পোনেন্ট আপডেট হবে কি না কম্পোনেন্ট উইল আপডেট এবং সেই সাথে সাথে আনমাউন্টিংয়ের জন্য কম্পোনেন্ট উইল আন মাউন্ট এর সাথে রিয়্যাক্ট

আমাদের মেইন অ্যাপ্লিকেশান যখন রেন্ডার হয় দেন আমাদের সবার প্রথমে সে ডিফল্ট প্রপস কি কি থাকে সেটা দেখার চেষ্টা করে দেন হচ্ছে স্টেট দেন হচ্ছে কম্পোনেন্ট উইল মাউন্ট সেই সাথে তারপরে রেন্ডার তারপরে কম্পোনেন্ট ডিড মাউন্ট এবং আমাদের রিয়াক্ট ডম অলরেডি তারপর রেন্ডার হয়ে যায় যদি এরপরে যদি সেট প্রপস সেট স্টেট এগুলোর মাধ্যমে আমাদের যদি কোনো আপডেট যদি হয় তাহলে আমাদের আদার্স যে লাইফ সাইকেলগুলো আছে সেগুলো আপনি যদি ভালো করে এই চারটা যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং কোন কোন জায়গাতে আমরা সেট স্টেট আমরা কিন্তু সব লাইফ সাইকেলে কিন্তু সেট স্টেট ইউজ করতে পারবো না ইউজ করলে সেটা কাজ করবে না এবং কেন করবে না সেটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশনে দেওয়া আছে এবং আপনি যদি কপ্লিকেশান হয় কারণ এতগুলো লাইফ সাইকেল সবগুলোই সব অ্যাপ্লিকেশান ইউজ হয় না এবং এটা ডিপেন্ড করে যে আপনি কীভাবে আপনার অ্যাপ্লিকেশানটাকে চিন্তা করতেছেন সেটার উপরেও তো এটা যে সব সব মাথায় রাখতে হবে তাও না মেন যে জিনিসটা হচ্ছে যে ইনিশিয়ালি জেনে রাখা যে কখন কোনটা কাজ করতেছে কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান যত বড়ো হবে তখন দেখা যাবে যে আপনি অনেকে প্রবলেম ফেস করতে পারেন অথবা আপনার অ্যাপ্লিকেশনের বিহেভিয়ারটা হবে অন্যরকম যেটা হয়তো আপনি বুঝতে পারবেন না যে কেন ঘুরতেছে কোথায় ঘুরতেছে তো এই বিষয়গুলো আপনি যদি এইটার উপর যদি একটা ওভারঅল আইডিয়া যদি থাকে তাহলে আপনি সেটা ভালো করে জানতে পারবেন তো আমরা এই পর্বে এই লাইফ সাইকেলের একটু পরিচিতি দেওয়ার চেষ্টা করলাম এবং সেই সাথে আমরা আমাদের অ্যাপ্লিকেশানে আমরা এখন সার্ভার থেকে ডেটা নিয়ে কীভাবে রেন্ডার করতে পারি সেটা আমরা দেখব তো চলুন দেখি আমরা কিভাবে সার্ভার থেকে আমাদের ডেটা নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশন আমরা এই পর্যন্ত রিয়াক্ট রাউটার ইমপ্লিমেন্ট করে রাখছিলাম এবং সেই সাথে ডিলিট এবং সিঙ্গেল ভিউটা আমাদের ইমপ্লিমেন্টেশানটা করা ছিল তো আমরা এই পর্বে দেখব যে সার্ভার থেকে কীভাবে ডেটা আমরা রেন্ডার ফেস করে সার্ভার থেকে ডেটা রিড করে আমরা অ্যাপ্লিকেশান আমরা রেন্ডার করতে পারি তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কম্পোনেন্ট ডিট মাউন্ট যে সাইকেলটা আছে সেটা ইউজ করবো আমি অলরেডি একটা আপনাদেরকে ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কেন আমরা ইউজ করবো কারণ কম্পোনেন্ট ডিড মাউন্টটা হচ্ছে রেন্ডারের পরে কল হয় তো চলুন তাহলে আমরা সেটাই চেষ্টা করি তো এইখানে আমি যেটা করতে চাই সেটা কম্পোনেন্ট ডিড মাউন্ট সরি তো ডেটা সার্ভার থেকে লিড করার জন্য আমি নেটিভ যে জাভা স্ক্রিপ্টের এপি আছে ফেচ আমি সেটা ইউজ করব এইটার জন্য আমি একটা সার্ভার সেট দিয়ে রাখছি সেইখান সেইটা হচ্ছে লোকাল হোস্ট টু এবং এপিআই পোস্ট Then, let's তো আমরা সার্ভার থেকে ডেটা পাচ্ছি আমরা এই ডেটা আপ সার্ভার থেকে যে ডেটা পাচ্ছি দিয়ে আমাদের অ্যাপ্লিকেশান স্টেটটাকে আপডেট করবো তো অ্যাপ্লিকেশান স্টেট আপডেট করার জন্য আমাদের যেটা দরকার বিস সেট স্টেট সেই সাথে আমরা আপডেট করতে চাই আমাদের অ্যাপ্লিকেশান হচ্ছে পোস্ট এই পোস্টটাকে আমরা আমাদের এই ডেটার দ্বারা আপডেট করতে চাই এখানে যদি ভালো করে খেয়াল করেন যে জাস্ট একটা ডিস্টার্বশানের মতো হচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশানটা আগে মাউন্ট হয়ে গেছে হওয়ার পরেই আমরা কম্পোনেন্ট মাউন্ট লাইফ সাইকেলের মাধ্যমে আমাদের পোস্ট থাকে পড়তেছি তো আমরা আমাদের ডিফল্ট ডেটগুলোকে আমরা রিমুভ করে দেবো এখন কারণ হচ্ছে যে এটা আমাদের সাধারণত রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশান আমাদের কোনো ডিফল্ট ডেট থাকবে না স্বাভাবিক তো দেন আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমাদের ডেটা আমরা সার্ভার থেকে নিতে পারতেছি তো এইখানে যে বিষয়টা হতে পারে আপনারা লোডিং ইফেক্টও থাকতে পারে আমাদের যদি আমাদের সার্ভার রেসপন্সটা যেহেতু আমি লোকাল হচ্ছে আমাদের সার্ভার সেহেতু একটু ফাস্ট তো রিয়েল ওয়ার্ল্ডে হয়তো একটু স্লো হইতে পারে সেখানে আমরা লোডিং বার আমরা অ্যাড করে সেটা আমরা কাজ করতে পারি তো মূলত অলওয়েজ আপনি যখনই সার্ভার থেকে কোনো ডেটা রিড করবেন তখন অবশ্যই আমাদের কম্পোনেন্ট ইথ মাউন্ট আমাদের ইউজ করতে হবে এবং এটি হচ্ছে রাইট প্লেস এটা ডকুমেন্টেশনও বলে দেওয়া আছে যে আপনার এখানে কেন ইউজ কর করলে বেটার হবে সেইটা তো এই ছিল আমাদের আজকের কোর্স যে আমরা কীভাবে রিয়্যাক্ট লাইফ সাইকেল ইউজ করতে পারি এবং কখন কোনটা ইউজ করলে বেটার বা করা দরকার এবং সেই সাথে আমরা আমাদের অ্যাপ্লিকেশানে আমরা এখন সার্ভার থেকে ডাটা নিচ্ছি তো যেহেতু আমি ছোট্ট একটা নোট জেস সার্ভার তৈরি করছি এবং এই সার্ভারটা আমি আমার গি দিয়ে দিচ্ছি এবং সার্ভারটা খুবই সিম্পল ওখানে রিডমি ফাইলে দেওয়া থাকবে ইনস্ট্রাকশান কীভাবে রান করতে হয় তো কোনো প্রবলেম ফেস করলে ডেফিনেটলি কমেন্ট করতে বলবেন না এবং সেই সাথে সবার সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে 刷牙刷的太贵，那什,什么可能怎么了？